শহরের দক্ষিণ জয়নগর তরুণ সংঘ সংলগ্ন এলাকায় বুধবার সন্ধ্যা রাতে গুলির কাণ্ডে আহত হয় দুজন। আহতরা হলেন মহাদেব ঘোষ এবং তার ছেলে মান্টু ঘোষ। এই গুলির কাণ্ডে অভিযুক্ত দীপরাজ সূত্রধর পলাতক আহত দুজনে বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঠিকাদারির ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে দুটি গোষ্ঠীর মধ্যে চলছিল টানাপোড়েন। দীপরাজের এমনিতে এই এলাকায় নেশাখোর, সন্ত্রাসী, ছিনতাইবাজ, তোলাবাজ হিসেবে কুখ্যাত রয়েছে। স্থানীয় একটি চায়ের দোকানের নামে প্রথম উপভোগ করে মধ্যে কথা কাটাকাটি হয়। তারপর দীপরাজ সূত্রধর বাড়ি থেকে পিস্তল এনে গুলি করে পিতা পুত্রকে, এতে তারা গুরুতরভাবে আহত হন এবং দুজনকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে বটতলা ফাঁড়ির পুলিশ ও এডিনগর থানার পুলিশ এবং এসডিপিও বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে তদন্তে নেমে পড়েছেন। সংবাদ মাধ্যমে প্রশ্নের জবাবে অভিযুক্ত দীপরাজের মা বলেন, প্রতিনিয়ত পিস্তল ধরে এনে রাখত মাঝে মধ্যে, আবার কোথায় নিয়ে যেত ঘটনার বিস্তারিত জানান। গুলিতে আহত মহাদেব ঘোষ। পিস্তলের তরে সবাই শোক হইয়া যায়।